ছেলে তার মাকে পৃথিবী থেকে বিদায় করে দিবে কতটা হৃদয় বিদারক ঘটনা প্রথম যখন আলোচিত হলো মা পৃথিবী থেকে বিদায় নিল ছেলে দায়ী হলো এবং ছেলে হলো এবং মিডিয়াতে এটা প্রচার হলো প্রথম কে বলল যে ছেলে এটা মাকে তার দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে রেপ বলেছে ঠিক আছে মানুষ ঘৃণা ছড়িয়েছে পুলিশের কাছে তদন্ত ভার গেল এখন পুলিশ বলছে তিনজন আসামিকে অ্যারেস্ট করছে ওই বাসাতে ভাড়াটিয়ে ছিল এক নারী তার স্বামীও ছিল নারী অবৈধ ব্যবসা বাণিজ্যে কার্যকলাপে জড়িয়েছিল। তার পরবর্তীতে যে মারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে সে এই কার্যকলাপে বাধা দিয়েছে তাকে বাসা থেকে বের করার জন্য বলেছে পাল্টা ওই ভাড়াটিয়া তাকে নাকি দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে এটা পুলিশের বিবৃতি আপাত তো এখন পর্যন্ত জানা গেছে এখন এটা কঠিন তদন্তে চলছে এখন আমরা সাধারণ মানুষ কি ভাবব র‍্যাব বলছে ভাড়াটিয়ে দোষী এখন পরবর্তী বিবৃতি কি এমন আসতে পারে যে আর ছেলে মিলে শেষ করে দিয়েছে তাকে মানে আমরা এখন কি বিশ্বাস করব আপনাদের মনে থাকার কথা আহ হাজি সেলিমের ছেলেকে র্যাব টোটালি কিন্তু দেখাইছিল তার অবৈধ সাম্রাজ্য সব দেখাইছিল লাইভ লাইফ ফুটেজে তার মেশিন টেশিন মার্বেল টার্বেল সব দেখাইছিল মনে আছে তারপরে পিবিআই এর কাছে না পুলিশের কাছে গেছিল রিপোর্ট বলছে সত্যতা পাওয়া যায়নি কে আশ্চর্যের ব্যাপার আমরা লাইভ প্রোগ্রাম দেখলাম সব তখন পুলিশ বলছে সত্যতা পাওয়া যায়নি এখন র্যাব বলছে ছেলে দোষী পুলিশ বলছে না এখনো তদন্তে এই উঠে আসছে ভাড়াটিয়া আরও ফাইনাল তদন্তের অপেক্ষায় থাকতে হবে তাহলে একজন দর্শক একজন এদেশের নাগরিক সে কি শিক্ষা নিবে কি গ্রহণ করবে কার প্রতি ঘৃণা চড়াবে কার শাস্তি চাইবে এখন আমি কার শাস্তি দাবি করব ভাড়াটিয়ার নাকি ছেলের দুইটা গুরুত্বপূর্ণ সংস্থা র্যাব এবং পুলিশ দুই জায়গায় দুই ধরনের তদন্ত দুই ধরনের বিবৃতি আসলে কোনটা সত্য এই ধরনের সমস্যার কারণে আজ পর্যন্ত সাগর রুনির ব্যাপারগুলো ক্লিয়ার হয়নি বিডিআর হত্যাকাণ্ডের গুলো হয়নি আরো কত শত ঘটনা আপনার ক্লিয়ারেন্স পাওয়া যায় না তারও আরো একটা কারণ হচ্ছে আপনার ম্যানেজ মানে দেশে অপরাধী নানানভাবে আপনার পয়সা পাতি দিয়ে জায়গা মতো সে ছুটে বেড়ায় ঘুরে বেড়ায় অথচ সে কাউকে না কাউকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে কিন্তু দেখা গেলো সে ছুটে বেড়ায় ঘুরে বেড়ায় আবার দেখা গেছে জনসমর্থনে কোনো একটা দলের নমিনেশন নিয়ে এমপিও হয়ে যায় মন্ত্রী হয়ে যায় এটা সার্কাসের দেশে জন্ম নিয়েছি আমি আর আপনি যেখানে দালালের দাম বেশি লুটতরাজের দাম বেশি খপ্পর দাম বেশি ধান্দাজের দাম বেশি চুরের দাম বেশি দেশপ্রেমিক সৎ আদর্শ নীতিবান সেই মানুষরা লজ্জিত অপমানিত রাগে খুবই দুঃখে দেশ ছেড়ে চলে যায় মানে দেশ হচ্ছে রাজনীতিবিদদের এ দেশ হচ্ছে দালালদের এ দেশ হচ্ছে আমলাদের এ দেশ হচ্ছে লুটতরাজের এর মধ্যে আবার ছোটখাটো অপরাধ যখন সংগঠিত হয় এবং একটা ঘটনা ঘটে সেখানে আবার ঘটনার মোড় নেয় বিভিন্নভাবে কিছু সাংবাদিকও বিক্রি হয় কিছু প্রশাসনের লোকও বিক্রি হয় সবাই বিক্রি হয় না কিন্তু এই এটা তো হওয়ার কথা না যার কারণে এখন এত বড় একটা ঘটনা এখন পর্যন্ত ক্লিয়ারেন্স দেওয়া নাই যে কে ওই ভদ্র মহিলাকে পৃথিবীকে থেকে সরিয়ে দিয়েছে তার ছেলে নাকি ভাড়াটিয়া এখন পর্যন্ত দুদুল্লমান দেখা যাক শেষ পর্যন্ত কে রেজাল্ট আছে মোহনাল্লাহ সবাইকে ভালো রাখুন